ওবামার বছর বয়সী কন্যা মালিয়ে বিয়ের প্রস্তাব দিলেন কেনিয়ার পঞ্চাশ বছর বয়সী এক আইনজীবী মালিয়ে তার সাথে বিয়ে দিলে তিনি ওবামাকে পঞ্চাশটি গরু সত্তরটি গাধা ও তিরিশটি ছাগল উপহার হিসেবে দিবেন বলেও ঘোষণা দিয়েছেন নাইরবির একটি পত্রিকাকে ফিলিক্স কিপ্রোনো বলেন দু হাজার সালেই আমি মালিয়ার প্রেমে পড়ি সে সময় মালিয়ার বয়স ছিল দশ ওবামা তার কন্যাদের সাথে করে প্রথমবারের মতো অফিসে যাচ্ছিলেন প্রথম দেখাতে আমি মালিয়ার প্রেমে পড়ে যাই ওবামা কন্যাকে তিনি কতটা ভালোবাসেন তা বোঝাতে গিয়ে তিনি বলেন সেই দু সাল থেকে আমি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি কারণ আমি মালিয়ার প্রতি দায়বদ্ধ আমি আমার পরিবারকেও কথা জানিয়েছি তারাও আমাকে উৎসাহ দিয়েছে আশা জুলাইতে ওবামা যখন প্রথমবারের মতো তার পিতৃভূমি কেনিয়া সফরে আসবেন তখনই তাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবেন আমি ইতিমধ্যে মালিয়াকে আমার সাথে ঘুরতে দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠিও লেখা শুরু করেছি আশা করছি অ্যাম্বাসি এটা ওবামার হাতে ঠিকমতো পৌঁছে দেবে তার এই ইচ্ছে নিয়ে ইতিমধ্যে হাস্যরস শুরু হয়েছে সমালোচকদের হাস্যরসের জবাব দিয়েছেন তিনি বলেছেন অনেকে মনে করে আমি বুঝি টাকা পয়সার জন্যই ওবামার মেয়েকে বিয়ে করতে চাইছি তাদেরকে বলছি না আমার এসবের কোনো লোভ নেই আমার ভালোবাসা খাঁটি আমি মালিয়াকে খুব ভালোবাসি মালিয়াকে বিয়ের পর আমি কিভাবে। গরুর দুধ দোয়াতে হয় কেনিয়ার অন্যান্য নারীদের মতো কীভাবে মূর্শি দুধ দিয়ে তৈরি এক ধরনের খাদ্য তৈরি করতে হয় এগুলো শেখাবেন বলে জানিয়েছেন এই আইনজীবী বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন